শিম অত্যন্ত পুষ্টিকর সবজি। শীতকালীন সবজির মধ্যে শিম খুব পরিচিত একটি সবজি। ছোট বড় সবারই শিম খুব পছন্দের। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে শিমের পুষ্টিগুণ সম্পর্কে জানব। এনটিভির নিয়মিত এক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে শিমের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। তিনি বলেন, শিম জাতীয় খাবারে রয়েছে প্রচুর ফাইবার বা আঁশ। যারা ওজন কমাতে চান, ডায়েট প্ল্যানিং এ আছেন, তারা এই ধরনের সবজি ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, কারণ খাদ্য আঁশ যত খাবো আমরা বডিকে ডিটক্স করবে। ডিটক্স মানে আমাদের কোলন পরিষ্কার করবে, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। ইশরাত জাহান বলেন, শিমে আছে প্রচুর ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখের সুস্থতার পাশাপাশি আমাদের চুল ও ত্বককে সুস্থ রাখে। ভিটামিন এ এবং ভিটামিন সি দুটোই অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রতিরোধের কাজ করে। আমাদের যত প্রতিরোধ ক্ষমতা আছে তা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট থেকেই পেয়ে থাকি। এছাড়া ভিটামিন সি ত্বকের সুস্থতা রক্ষা করে। শিমে আছে প্রচুর পটাশিয়াম। পটাশিয়াম আমাদের ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে সহায়তা করে। পটাশিয়াম হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করে, হার্টকেও সুস্থ রাখে। খেয়াল রাখতে হবে, শিম বেশি পরিমাণে খাওয়া যাবে না, যে কোনো খাবারই পরিমিত খেতে হবে। শিম জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে পেটে গ্যাস সহ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ইচিং এর প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম আছে, তারা এই ধরনের খাবার এড়িয়ে চলবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক কিংবা কমেন্ট করেও আমাদের উৎসাহ দিতে পারেন। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।